Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. আজকে আমরা আবার আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মালদা জেলা স্কুলের বায়োলজি শিক্ষক বিশ্বজিৎ দত্ত। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিক্ষা দপ্তর এবং মালদা জেলা স্কুলের সহায়তায় যে তোমাদের এই টেলিক্লাসের আয়োজন করা হয়েছে, আশা করি তাতে তোমরা সবাই অংশগ্রহণ করছো, তোমাদের তোমরা অবশ্যই উপকৃত হচ্ছ। আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের বায়োলজির ইউনিট থ্রি সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশান এটি তোমাদের পড়াবো। এর চ্যাপ্টার এইট সেল ডিভিশন, অর্থাৎ কোষ বিভাজন। তাহলে ইউনিট থ্রি সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশান, চ্যাপ্টার এইট সেল ডিভিশন অর্থাৎ কোষ বিভাজন। আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে সেল ডিভিশন অর্থাৎ দুটো টার্ম আছে এখানে, বা দুটো ওয়ার্ড আছে, একটি সেল আর একটা হচ্ছে ডিভিশন। তাহলে সেল কি তোমরা আগেই পড়েছ, ক্লাস নাইনেও তোমাদের ছিল এবং তারপরে তোমরা এই ক্লাস ইলেভেনেও তোমরা এর আগের পড়েছ এই ইউনিটেই সেল সম্বন্ধে। তাহলে সেল আমাকে নতুন করে বলার কিছু নাই, শুধু এইটুকু তোমাদের বলি যে সেল হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ মাল্টিসেলুলার অর্গানিজম অর দ্য ইউনিসেলুলার অর্গানিজম। একটা সেল সমস্ত পারফর্ম করতে পারে, সমস্ত ফাংশন পারফর্ম করতে পারে। একটা সেলের যদি আমরা স্ট্রাকচার দেখি, তোমরা এর আগেও দেখেছো যে একটা সেলের মধ্যে কী থাকে, ইউক্যারিওটিক সেল যদি হয় তাহলে একটা বাইরের দিকে একটা প্লাজমা মেমব্রেন অথবা প্লাজমা মেমব্রেন বাইরে সেল ওয়াল থাকে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, আর অ্যানিমেল সেলে শুধুমাত্র প্লাজমা মেমব্রেন দেখতে পাওয়া যায়। তার ভেতরে থাকে একটি নিউক্লিয়াস আর এছাড়া থাকে সাইটোপ্লাজম। এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এই দুটোকে নিয়ে একসাথে আমরা জানি প্রোটোপ্লাজম বলা হয়। এই নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাওয়া যায় কতগুলো অংশ আছে ইউক্যারিওটিক সেলে, কী কী, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম এবং নিউক্লিওলাস। এই চারটি পার্ট আমরা একটা ইউক্যারিওটিক সেলের নিউক্লিয়াসে দেখতে পাই। এছাড়া আর সাইটোপ্লাজমে বিভিন্ন সেল অর্গানালিস থাকে, তার মধ্যে এখানে আমাদের সেল ডিভিশনে যে অর্গানালিসটা সব মেন ফাংশন করবে বা যেটি সেল ডিভিশনে পার্টিসিপেট করবে সেটি হচ্ছে কি, সেন্ট্রোজোম। একটি সেন্ট্রোজোম দেখা যায় যে তার মধ্যে দুটো সেন্ট্রিওল থাকে। এই সেন্ট্রোজোম এর বাইরে দিয়ে কোনো মেমব্রেন কিন্তু দেখতে পাওয়া যায় না। নিউক্লিয়াসের ভেতরে মেন যে পার্টটি সেটি হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম, যেটি আমাদের সেল ডিভিশনে অংশগ্রহণ করে এবং যার ডিভিশনটা এখানে হয়। নিউক্লিয়াসের মধ্যে এই নিউক্লিয়ার রেটিকুলাম যেটি, সেটি এর আগে তোমরা পড়েছো বা এর আগের চ্যাপ্টারেও আমি তোমাদেরকে বলেছি, সেটি হচ্ছে যে এটি প্রধানত নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন নিয়ে গঠিত হয়। নিউক্লিক অ্যাসিড অর্থাৎ মেন যেটা সেটা হচ্ছে ডিএনএ, ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং হিস্টোন প্রোটিন, এই দুটো নিয়ে এখানে এটি গঠিত হচ্ছে। তোমাদের এইটুকু আমি প্রিলিমিনারি একটা আইডিয়া দিলাম একটা সেলের কী কী পার্টগুলো সেল ডিভিশনে পার্টিসিপেট করে সেইটি সম্বন্ধে। আমরা এবার সেল ডিভিশনে পড়তে গেলে তাহলে প্রথমে আমরা জানবো সেল, প্রথমে জানলাম, তারপর ডিভিশন। ডিভিশন অর্থাৎ ডিভাইড
অর্থাৎ ভাগ হ, সেল ডিভাইড হ। তাহলে সেল ডিভাইড হচ্ছে, কেন ডিভাইড হচ্ছে তার বিভিন্ন কারণ আছে। তাহলে সেল ডিভিশন কি কাকে বলা বলে? তাহলে যে পদ্ধতিতে বা যে প্রসিডিওরের মাধ্যমে দেখা যাচ্ছে একটা সেল থেকে একাধিক সেল উৎপন্ন হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে কি, সেল ডিভিশন। যে সেলটি ডিভাইড হচ্ছে সেইটির থেকে দেখা যাচ্ছে একের বেশি সেল তৈরি হচ্ছে। এখানে আমরা সেল ডিভিশনে প্রধানত দেখব যেটা, সেটা হচ্ছে কয় ধরনের সেল ডিভিশন হয়। সেল ডিভিশন প্রধানত তিন ধরনের হয়। একটিকে বলা হয় অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস সেল ডিভিশন, এটি নিম্ন শ্রেণীর জীবেদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অ্যামাইটোসিস সেল ডিভিশনে একটি সেল ডিভাইড করে দুটি সেল প্রোডিউস করে এবং এর ভেতরে যে নিউক্লিয়াস থাকে, ক্রোমোজোম নাম্বার যদি ডিপ্লয়েড হয়, এখানে প্রতিটি অপত্য কোষে ডিপ্লয়েড নাম্বারে ক্রোমোজোম থাকবে। ডটার সেলে এখানে টুয়েন নাম্বার ক্রোমোজোম থাকবে। কিন্তু এটি ডাইরেক্ট সেল ডিভিশন, অর্থাৎ এই অ্যামাইটোসিস ডাইরেক্ট সেল ডিভিশন মানে কি, এখানে দেখা যাচ্ছে নিউক্লিয়াসটা সরাসরি বিভাজিত হবে, কতগুলো স্টেপের মাধ্যমে যাবে না, নিউক্লিয়াসটা ডাম্বেল শেপ স্ট্রাকচার নেবে এবং সেল ডিভাইড হবে। অ্যামাইটোসিসের পরে যে প্রসিডিওরটা, সেটা হচ্ছে মাইটোসিস, যেটা সমস্ত উন্নত জীবেদের ক্ষেত্রে কোষে দেখতে পাওয়া যায়। এটি বলা হয় কি, আমাদের সোমাটিক সেল ডিভিশন। সেল আমরা জানি প্রধানত দুই ধরনের, একটি সোমাটিক সেল, একটি জার্ম সেল। সোমাটিক সেল কাকে বলা হচ্ছে, আমাদের দেহে এই জার্ম সেল অর্থাৎ শুক্রাণু বা স্পার্ম এবং ওভাম, এই দুটো বাদ দিয়ে যে সেলগুলো থাকছে সেই সেলগুলো হচ্ছে সোমাটিক সেল। সেই সেলগুলো যে ডিভিশন পদ্ধতি, সেই ডিভিশন পদ্ধতিটা আমরা এখানে পড়ব। এই মাইটোসিস যে সেল ডিভিশন পদ্ধতিটা বললাম, মাইটোসিস সোমাটিক সেলে দেখা যায় যে একটি সেল টুয়েন নাম্বারের ক্রোমোজোম থাকছে, এটি দেখা যাচ্ছে ডিভাইড করে দুটো সেল প্রোডিউস করছে, প্রত্যেকটাতে টুয়েন নাম্বারের ক্রোমোজোম। এবং এই টুয়েন নাম্বারের ক্রোমোজোম থাকার জন্য প্যারেন্টাল সেল এবং ডটার সেল দুই জায়গাতেই দেখা যাচ্ছে ক্রোমোজোম নাম্বার সেম, ক্রোমোজোমের কন্টেন্ট সেম, সমস্ত কিছু একই রকম, এবং কোয়ালিটির দিক থেকেও দুটো সেল প্যারেন্টাল সেলের সঙ্গে ইকুয়াল হয় বা সমান হয়। এক্ষেত্রে এরপরে আমরা যেটা সেল ডিভিশন আরেক ধরনের আমরা শুনলাম সেটি হচ্ছে কি, মিওসিস সেল ডিভিশন। মিওসিস সেল ডিভিশন কোথায় ঘটে? মিওসিস সেল ডিভিশন আমি পরে বলবো তোমাদেরকে। সেটি হচ্ছে, এটি জার্ম মাদার সেল অর্থাৎ প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি প্রাইমারি ও সাইট, স্পোর মাদার সেল, এই সমস্ত জায়গাগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে যে এই সেল ডিভিশনটা হয়। এই সেল ডিভিশন কি হয়, একটা সেল থেকে দেখা যায় যে দুটো সেল তৈরি হয় প্রথমে, এবং প্রত্যেকটা সেল আবার ডিভাইড করে, ডিভাইড করে দেখা যাচ্ছে প্রত্যেকটা সেল থেকে আবার দুটো করে সেল প্রোডিউস করে। এটিকে বলা হচ্ছে কি, যে মিওসিস সেল ডিভিশন, অর্থাৎ একটি সেল থেকে চারটি ডটার সেল প্রোডিউস করছে, ক্রোমোজোম নাম্বার প্যারেন্টাল সেলে যা আছে ডটার সেলে দেখা যাচ্ছে যে হ্যাপ্লয়েড নাম্বারের ক্রোমোজোম থাকে। সেল ডিভিশন সম্বন্ধে আমরা প্রিলিমিনারি এইটুকু আমরা জানলাম। এখানে আমরা এবার সিলেবাসে আমাদের যেটা আছে সেটা জানবো কি, সেল সাইকেল এবং মাইটোসিস। সেল সাইকেল কাকে বলে? সেল সাইকেল হচ্ছে যে পদ্ধতিতে দেখা যাচ্ছে যে একটি কোষ তার বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ উৎপন্ন করছে এবং সেখান থেকে পুনরায় আবার সেলটি বিভাজিত হচ্ছে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি, সেল সাইকেল। সাইকেল অর্থাৎ সেল ডিভিশনটা একটা সাইক্লিক্যাল অর্ডারে চলছে, অর্থাৎ সেলের জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, এই যে সাইক্লিক্যাল যে চেঞ্জ বা পরিবর্তন বা ডিভিশনটা হচ্ছে তাকে বলা হচ্ছে কি, সেল সাইকেল। এই সেল সাইকেল খুব ইম্পর্টেন্ট। এটির কারণ কি? কারণ হচ্ছে সেল সাইকেলের মাধ্যমেই আমাদের একটি কোষ থেকে আমাদের যে জীবন শুরু হয়েছে সেখান থেকে আমরা বহুকোষী জীবেরা বা মাল্টিসেলুলার অর্গানিজম তাদের এই
আমাদের এই দেহ গঠিত হচ্ছে। সুতরাং সেল সাইকেলের বিরাট একটা ইম্পর্টেন্স আছে। সেল সাইকেল পড়তে গেলে আমরা প্রথমেই আমরা জানবো যেটা, যে সেল সাইকেলের ফেজগুলো কী কী, সেল সাইকেল হতে কতক্ষণ সময় লাগে। সেল সাইকেলে দেখা যায় যে আমরা এখানে একটা সেল সাইকেলের চিত্র দেখতে পাচ্ছ তোমরা, যে আমি এখানে একটা সেল সাইকেলের চিত্র অঙ্কন করেছি, যে চিত্রটাতে দেখা যাচ্ছে যে কতগুলো এখানে ফেজ আছে। এটা একটা হিউম্যান সেল সাইকেলের একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে। হিউম্যান সেল সাইকেলের ক্ষেত্রে যদি দেখা যায় যে 24 আওয়ার্স একটা সেল সাইকেল হতে টাইম নেয়, একটা সেল ডিভিশন হওয়ার থেকে কমপ্লিট যখন ডিভিশন হয়, দুটো সেল প্রোডিউস করলো, সেই সময়টা যদি 24 ঘন্টা সময় লাগে, তার মধ্যে ম্যাক্সিমাম টাইমটাই লাগছে কোথায়, G1, তারপরে টাইম লাগে S, এবং তারপরে G2, এবং লাস্ট হচ্ছে M ফেজ। তাহলে এগুলো কী সেল সাইকেলের, যদি আমরা দেখি সেল সাইকেলে দেখা যায় তার দুটো ফেজ আছে। একটিকে বলা হচ্ছে ইন্টারফেজ, আরটা হচ্ছে এম ফেজ। ইন্টারফেজ কাকে বলা হচ্ছে, ইন্টার মানে মধ্যবর্তী, অর্থাৎ একটা সেল ডিভাইড করলো, পুনরায় আবার ডিভিশন হবে, তার মাঝখানের যে পিরিয়ডটা সেটাকে বলা হচ্ছে ইন্টারফেজ। এই ইন্টারফেজে দেখতে পাওয়া যাচ্ছে এর আবার কতগুলো ফেজ আছে, কী কী ইন্টারফেজের ফেজগুলো, G1, S এবং G2। তোমরা এই চিত্রে দেখতে পাচ্ছ G1, S এবং G2। M ফেজ, এটি অত্যন্ত কম সময় ধরে চলে। এই M ফেজের দুটো পার্ট আছে, একটিকে বলা হয় ক্যারিও কাইনেসিস, আর আরেকটি সাইটো কাইনেসিস। অর্থাৎ একটি এম ফেজের প্রথম পার্টটি ক্যারিওকাইনেসিস, তারপরে পার্টটি সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস এর আবার কতগুলি ফেজ আছে, কী কী প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে এখানে আমি পাশে চিত্র যেগুলো এঁকেছি এগুলো কী কী, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এটিকে বলা হচ্ছে ইন্টারফেজ। তাহলে ক্যারিওকাইনেসিসের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটি ফেজ দেখতে পাওয়া যায়, এবং সাইটোকাইনেসিস টেলোফেজ হওয়ার পরে সাইটোকাইনেসিস হয়। সাইটোকাইনেসিস অর্থাৎ, তাহলে আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে যে এই ইন্টারফেজে ম্যাক্সিমাম টাইমটায় ইন্টারফেজে সময় হচ্ছে লাগছে। ইন্টারফেজে তাহলে কী ঘটনা ঘটে, ইন্টারফেজে দেখা যায় সেল নিজেকে প্রিপেয়ার করে। এই ইন্টারফেজের সময় সেল নিজেকে প্রিপেয়ার করবে, কারণ সেলটা ডিভাইড করবে, সেল ডিভিশনের জন্য যা যা প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো সিনথেসিস হবে, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে ইন্টারফেজে। ইন্টারফেজে G1-এ অর্থাৎ গ্যাপ 1, বা এটি ফার্স্ট গ্যাপ বলা হচ্ছে, বা G1, এটি 10 আওয়ার্স হিউম্যান সেল সাইকেলের ক্ষেত্রে টাইম নেয়, এবং S ফেজ বা সিনথেটিক ফেজ, এই ফেজে প্রায় 9 আওয়ার্স বা 9 ঘন্টার মতন সময় লাগে, এবং G2 বা গ্যাপ 2, এতে 4 আওয়ার্স বা 4 ঘন্টার মতন হিউম্যানের ক্ষেত্রে টাইম লাগে। এরপরে M ফেজ অর্থাৎ ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস, এতে হতে 1 আওয়ার বা 1 ঘন্টা সময় লাগে। তাহলে G1 বা গ্যাপ 1-এ কী ঘটনাগুলো ঘটবে, G1 বা গ্যাপ 1-এর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে
এই সময় সেল তার সে ইন্টারফেজে নিজেকে প্রিপেয়ার করে নিবে, অর্থাৎ এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হবে। ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে যে প্রোটিনগুলো দরকার, যে এনজাইমগুলো দরকার, আরএনএ সিনথেসিস দরকার, এই সমস্তগুলো জি ওয়ানের সময় এই ঘটনাগুলো এখানে ঘটবে। তাহলে জি ওয়ান এটি খুব ইম্পর্ট্যান্ট ফেজ, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় জি ওয়ান যদি এস ফেজে না প্রবেশ করে, অর্থাৎ এই জি ওয়ানেই যদি দেখা যায় সেলটি অবস্থান করলো, তারপরে আর এস ফেজে গেল না, সুতরাং সেলটি আর ডিভাইড করবে না, তখন সেটিকে বলা হয় জি জিরো ফেজ। অর্থাৎ জি জিরো ফেজে সেল ডিভাইড করে না, কিন্তু সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, অর্থাৎ সেল কখনোই মারা যায় না। আমাদের কিছু কিছু সেলের ক্ষেত্রে, যেমন নার্ভ সেলের ক্ষেত্রে, আরবিসির ক্ষেত্রে, এবং কিছু সেল আছে যেমন আমাদের লিভার সেলের ক্ষেত্রে, জি জিরো কন্ডিশানে আমাদের সেলগুলো এখানে অবস্থান করে। নার্ভ সেল আমরা জন্মের সময় যতগুলো নার্ভ সেল নিয়ে জন্মায়, মৃত্যুর আগে পর্যন্ত নষ্ট না হলে সেই সেলগুলোই থাকবে, সেল কখনো ডিভাইড করবে না, তাহলে জি জিরো কন্ডিশানে এই সেলগুলো থেকে যায়। এস ফেজ বা সিনথেটিক ফেজ, এই ফেজে কী ঘটনা ঘটে? এস ফেজে দেখা যায় ডিএনএ রেপ্লিকেশন হয়, অর্থাৎ রেপ্লিকেশন অফ ডিএনএ, অর্থাৎ কন্টেন্ট অফ ডিএনএ। আমরা যদি একটা ক্রোমোজোমে ধরি যে 2C অ্যামাউন্টের জিন ক্রোমো ডিএনএ আছে, অর্থাৎ সি ইকুয়াল টু কন্টেন্ট অফ ডিএনএ ইন হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, সি ইকুয়াল টু কন্টেন্ট অফ ডিএনএ ইন হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, তাহলে একটা ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোমে যদি 2C অ্যামাউন্টের ডিএনএ থাকে, এটি 4C তাতে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ 4C অর্থাৎ ডবল ডিএনএর কন্টেন্টটা হবে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন এই সময় ঘটবে, হিস্টোন প্রোটিন সিনথেসিস ঘটবে। এবং আরেকটি দেখতে পাওয়া যাবে অ্যানিমেল সেলের ক্ষেত্রে, যেহেতু অ্যানিমেল সেলের সেন্ট্রোজোম থাকছে, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকছে না, কিছু ডিফারেন্স অ্যানিমেল সেল এবং প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আছে। সেই অ্যানিমেল সেলের ডিফারেন্সটা কী দেখা যাবে? যে সেন্ট্রোজোমের দুটো সেন্ট্রিওল থাকে, সেন্ট্রিওল দুটো দেখা যাবে যে আস্তে আস্তে তারা ডিভাইড করে ডবল সেন্ট্রিওল প্রডিউস করবে এই এস ফেজে বা সিনথেসিস ফেজে। এটি হচ্ছে এস ফেজের গুরুত্ব। এরপরে জি টু ফেজে কী ঘটনাগুলো ঘটবে? জি টু ফেজে যে ঘটনা ঘটবে বা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যাবে, এখানেও দেখা যাবে যে আরএনএ সিনথেসিস হবে, এমআরএনএ আর হবে, আরআরএনএ হবে, টিআরএনএ হবে, এবং এক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে কিছু প্রোটিন সিনথেসিস ঘটছে। এই প্রোটিনগুলো কোন প্রোটিন? যেমন স্পিন্ডল ফাইবার বা বেমতন্তু আমরা পড়ব পরে, স্পিন্ডল ফাইবারের জন্য যে প্রোটিনগুলো দরকার সেই প্রোটিনগুলো এইখানে সিনথেসিস ঘটবে। এবং এরপরে দেখা যাবে এম ফেজেও গিয়ে তখন সেলটি ডিভাইড করতে শুরু করবে। তাহলে এই হচ্ছে জি ওয়ান এবং এস এবং জি টু। জি ওয়ানে কী ঘটনাগুলো, এসে কী ঘটনাগুলো ঘটবে, জি টুতে কী ঘটনাগুলো ঘটবে, সেগুলো তোমাদের পয়েন্ট করে পড়তে হবে। জি ওয়ান, এস এবং জি টু এবং এম এ এখানে দেখতে পাওয়া যায় কতগুলো চেক পয়েন্ট থাকে। সেই চেক পয়েন্টগুলো কী করে দেখা যায়? যে একটা সেল যখন ডিভাইড করছে, জি ওয়ান ফেজে আছে, তখন দেখা যাবে যে যদি কোনো কারণে সেলটিতে দেখা যায় যে ডিএনএর কোনো রকমের এরর থেকে গেছে বা ডিএনএতে কোনো রকমের প্রবলেম আছে, তাহলে তখন এটি জি ওয়ান এস চেক পয়েন্টে অবস্থান করবে। জি ওয়ান এস চেক পয়েন্টে অবস্থান করবে। চেক পয়েন্ট কী? চেক পয়েন্ট হচ্ছে এখানে কতগুলো প্রোটিন থাকে, সাইক্লিন এবং এনজাইম CDKS, সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ। এই সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ, এদের রিয়াকশানে এখানে এই গেটগুলো নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ গেটগুলো কন্ট্রোল হয়। এই গেটগুলো যদি না থাকে, তাহলে দেখা যাবে যে জি ওয়ান থেকে, অর্থাৎ গেটটি যদি থাকে কিন্তু এখানে কোনো রকমের এরর না থাকে, তাহলে দেখা যাবে সেলটি এস ফেজে পৌঁছাবে এবং রেপ্লিকেশন হবে। এবং আরেকটি গ্যাপ চেক পয়েন্ট দেখতে পাওয়া যায় জি টু,
অর্থাৎ এখানে যে সাইক্লিন থাকবে G1 সাইক্লিন, এখানে যে যে সাইক্লিন থাকবে সেটি G2 সাইক্লিন। এই সাইক্লিন G2 সাইক্লিনও দেখা যাবে যদি কোনো রকমের রেপ্লিকেশনের সময় এরর থেকে থাকে, G2 চেক পয়েন্ট দেখা যাবে যে তাকে M ফেজে প্রবেশ করতে দেবে না, তাহলে তখন এখানে রিপেয়ারিং কাজটা হবে। তাহলে এই হচ্ছে গেট G2 চেক পয়েন্ট। অপর একটি চেক পয়েন্ট যেটি M ফেজে থাকে তাকে বলা হয় M ফেজ চেক পয়েন্ট বা M চেক পয়েন্ট। সেটি কী করে, যদি দেখা যায় যে সেল G2 থেকে M ফেজে প্রবেশ করলো, স্পিন্ডল ফাইবার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে অ্যাটাচ হয়নি, তখন দেখা যাবে যে সেটি সেল ডিভিশন এখানে স্টপ হয়ে যাবে রিপেয়ারিংয়ের জন্য, তখন সেটিকে বলা হচ্ছে M ফেজ চেক পয়েন্ট। এক্ষেত্রে যে সাইক্লিন কাজ করবে সেটিকে বলা হচ্ছে M সাইক্লিন। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে G1, S এবং G2 কী ঘটনাগুলো ঘটে। ইন্টারফেজে আমরা দেখতে পাচ্ছি যে লাস্টে কী ঘটবে, ইন্টারফেজে দেখা যাবে যে ইন্টারফেজের শেষের দিকে সেন্ট্রোজোমের দুটো সেন্ট্রিওল একটি পোলে থাকবে, অপর দুটি সেন্ট্রিওল অপোজিট পোলে যাওয়ার চেষ্টা যেতে শুরু করবে। এই ঘটনাগুলো এই ইন্টারফেজের সময় ঘটবে, অর্থাৎ ইন্টারফেজে সেল নিজের ভলিউমটাকে বাড়াবে, নিউক্লিয়াস নিজের ভলিউমটাকে বাড়াবে এবং দেখা যাবে যে ডিএনএর কন্টেন্ট ডবল হয়ে গেছে, যা ছিল তা ডবল হয়েছে। এবং যেহেতু এটি অ্যানিমেল সেল সেজন্য সেন্ট্রোজোমের মুভমেন্ট স্টার্ট হবে, কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কোনো সেন্ট্রোজোম না থাকার জন্য সেন্ট্রোজোমের মুভমেন্ট হবে না। ইন্টারফেজের পরে যে ঘটনা ঘটবে সেটি হচ্ছে প্রোফেজ। প্রোফেজে কী হবে, প্রোফেজে দেখতে পাওয়া যাবে যে আমি এখানে দেখতে পাচ্ছ তোমরা যে কতগুলো ক্রোমোজোম এঁকেছি বা ড্র করেছি। এখানে দেখা যাচ্ছে যে ইন্টারফেজের পরে প্রোফেজ যখন হবে তখন এই নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন অবলুপ্ত হয়ে গেছে। কেন হলো, তার কারণ হচ্ছে এর ভিতর থেকে কতগুলো ঘটনা ঘটলো। আমরা ইন্টারফেজের নিউক্লিয়াসের ভেতরে এটিকে বলা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন রেটিকুলাম বা ক্রোমাটিন ফাইবার। এটি দেখা যাচ্ছে যে সরু সুতোর মতন অবস্থান করে এবং নিউক্লিয় প্লাজমের মধ্যে এটি অবস্থান করে। নিউক্লিয় প্লাজমের ম্যাক্সিমামটাই কী আছে, জল। এবং প্রোফেজের সময় দেখতে পাওয়া যায় জল বিয়োজন ঘটবে বা ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশন হওয়ার জন্য দেখা যাবে যে নিউক্লিয়ার রেটিকুলামগুলো সেগুলো সরু সুতোর মতন ছিল, সেটি প্যাঁচিয়ে গিয়ে স্প্রিংয়ের মতন অবস্থান করছে, অর্থাৎ ক্ষুদ্র হয়ে যাচ্ছে লেন্থে। এবং দেখা যাবে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস এগুলো আস্তে আস্তে অবলুপ্ত হবে এবং দুটো সেন্ট্রোজোম দুই পোলে গিয়ে অবস্থান করবে। ক্রোমোজোমগুলো দেখা যাচ্ছে যে তখন নিউক্লিয়ার রেটিকুলাম ক্রোমোজোমে কনভার্ট হয়ে গেছে এবং প্রতিটি ক্রোমোজোম দেখা যাচ্ছে দুটি করে ক্রোমাটিড নিয়ে গঠিত এবং তারা সেন্ট্রোমিয়ার রিজিয়নে পরস্পর কানেক্টেড আছে এবং এটি তখন দেখা যাচ্ছে যে তারা সমস্ত ক্রোমোজোম, অর্থাৎ তারা কি যে জোড়ায় জোড়ায় ক্রোমোজোমগুলো থাকে, অর্থাৎ এখানে এই যে একজোড়া ক্রোমোজোম, এই একজোড়া ক্রোমোজোমকে বলা হচ্ছে কি তারা সমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম কি, হোমোলোগাস ক্রোমোজোম যাদের সেন্ট্রোমিয়ারের পজিশান সেম, দুটো আর্মের লেন্থ সেম, জিনের পজিশান সেম, সেগুলো হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। প্রোফেজের পরে যে স্টেজটি সেটিকে বলা হচ্ছে কি মেটাফেজ। মেটাফেজে দেখতে পাওয়া যাবে কী ঘটনা ঘটবে, এই ক্রোমোজোমগুলো তারা ইকুয়েটোরিয়াল প্লেনে অবস্থান করবে, ইকুয়েটোরিয়াল প্লেনে তারা থাকবে এবং দেখা যাবে যে লেন্থে ছোট ক্রোমোজোমগুলো সেন্টারের দিকে এবং বড় ক্রোমোজোমগুলো পেরিফেরির দিকে অবস্থান করবে এবং সেন্ট্রোজোমের দেখা যাচ্ছে এখান থেকে যে অ্যাস্ট্রাল রেগুলো উৎপন্ন হয়েছে, এই কিছু অ্যাস্ট্রাল রে এখান থেকে দেখা যাচ্ছে যে ফাইবার উৎপন্ন হয়েছে, এই ফাইবারগুলোকে বলা হচ্ছে কি
যে স্পিন্ডল ফাইবার, এই স্পিন্ডল ফাইবারগুলো কী করে? স্পিন্ডল ফাইবারগুলো তারা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে কানেক্টেড হয়। এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে কানেক্টেড হয়েছে স্পিন্ডল ফাইবার। এই স্পিন্ডল ফাইবারগুলো দুই ধরনের হয়, একটি হচ্ছে ক্রোমোজোমাল ফাইবার আর একটি হচ্ছে কন্টিনিউয়াস ফাইবার। দুই পোল থেকে দেখা যাচ্ছে যে স্পিন্ডল ফাইবারগুলো উৎপন্ন হচ্ছে, তারা এসে ক্রোমোজোমের সঙ্গে যদি কানেক্টেড হয়, অর্থাৎ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে কানেক্টেড হয়, তখন তাকে বলা হচ্ছে ক্রোমোজোমাল ফাইবার। এবং যদি দুই পোলের সঙ্গে কানেক্টেড থাকে কিন্তু তার সঙ্গে কোনো ক্রোমোজোম অ্যাটাচ থাকে না, তখন তাকে বলা হচ্ছে কি কন্টিনিউয়াস ফাইবার। এছাড়া আর এক ধরনের ফাইবার দেখতে পাওয়া যায়, ইন্টারজোনাল ফাইবার, এটি আমি পরে তোমাদেরকে বলছি। এই ক্রোমোজোমাল এবং কন্টিনিউয়াস ফাইবারগুলো তারা থাকার জন্য এবং ক্রোমোজোমাল ফাইবারের সঙ্গে ক্রোমোজোমগুলো অ্যাটাচ থাকার জন্য মেটাফেজ, আমরা এই স্টেজটাতে ক্রোমোজোমগুলো যেহেতু ইকুয়েটোরিয়াল প্লেনে সজ্জিত থাকছে, আমরা এখানে ক্রোমোজোমগুলোকে পরিষ্কারভাবে আইডেন্টিফাই করতে পারি, কাউন্ট করতে পারি এবং তাদেরকে পরিষ্কারভাবে বুঝতে পারবো। এই অবস্থাটিকে বলা হচ্ছে কি মেটাফেজ প্লেট। আমরা এই সময় ক্রোমোজোমের বিভিন্ন রকমের চিত্রগুলো মাইক্রোস্কোপেও আমরা পাই। যেহেতু অ্যানিমেল সেলের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকছে, সেই জন্য সেন্ট্রিওল থেকে স্পিন্ডল ফাইবার তৈরি হচ্ছে, কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রোজোম থাকে না, সেই জন্য দেখা যায় উভয় প্রান্তের মাইক্রোটিবিউল থেকে, অর্থাৎ দুই পোলের মাইক্রোটিবিউল থেকে, সেখান থেকেই দেখা যাচ্ছে যে এই ফাইবারগুলো অর্থাৎ স্পিন্ডল ফাইবার সিনথেসিস হয়। এইটি অ্যানিমেল সেলের সঙ্গে প্ল্যান্ট সেলের কিছুটা ডিফারেন্স আছে। মেটাফেজের পরে অ্যানাফেজ। অ্যানাফেজে দেখতে পাওয়া যাবে যে দুই দিকের স্পিন্ডল ফাইবারগুলো তাদের মধ্যে রিপালসান হয়, অর্থাৎ বিকর্ষণ হতে শুরু করে। অর্থাৎ কী হচ্ছে, স্পিন্ডল ফাইবারগুলো আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। এই সংকুচিত হওয়ার জন্য দেখা যাবে যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার রিজিয়নে স্পিন্ডল ফাইবারগুলো কানেক্টেড ছিল, সেই সেন্ট্রোমিয়ার রিজিয়নটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ দুটো ভাগে ভাগ হয়ে গেছে এবং ভাগ হয়ে গিয়ে দেখা যাচ্ছে যে অর্ধেক সংখ্যক ক্রোমাটিড সে উপরের পোলের দিকে এবং অর্ধেক সংখ্যক ক্রোমাটিড নিচের পোলের দিকে যেতে শুরু করেছে। এবং এই সময় দেখা যাচ্ছে যে এই ক্রোমাটিড দ্বয়ের মাঝখানে এখানে দেখা যাবে ইন্টারজোনাল ফাইবার তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে ইন্টারজোনাল ইন্টারজোনাল ফাইবারগুলো দেখতে পাওয়া যাবে। এই ইন্টারজোনাল ফাইবারগুলোর লেন্থ তখন বাড়তে থাকবে এবং স্পিন্ডল ফাইবারে অর্থাৎ ক্রোমোজোমাল ফাইবারগুলো তার লেন্থগুলো আস্তে 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 কমতে থাকছে। এই অ্যানাফেজে দেখতে পাওয়া যায় যে ক্রোমোজোমের মুভমেন্ট আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি এবং এই সময় ক্রোমোজোমগুলোর বিভিন্ন রকম সেন্ট্রোমিয়ারের পজিশানের উপরে ডিপেন্ড করে কখনো ভি এর মতন বা ইউ এর মতন অথবা জে এর মতন অথবা এল এর মতন অথবা আই এর মতন বিভিন্ন ধরনের এই শেপগুলো আমরা অ্যানাফেজ স্টেজে দেখতে পাই। অ্যানাফেজের পরে আমরা যেটা আসব সেটি হচ্ছে টেলোফেজ। টেলোফেজে কী ঘটনাগুলো ঘটবে? টেলোফেজে এই অর্ধেক সংখ্যক ক্রোমাটিড, হাফ নাম্বার অফ ক্রোমাটিড, তারা উপরের পোলে পৌঁছে গেছে, নিচের পোলে আবার হাফ নাম্বার অফ ক্রোমাটিড পৌঁছে গেছে এবং যে ঘটনাটা প্রোফেজের ক্ষেত্রে ঘটেছিল ঠিক অপোজিট ঘটনা টেলোফেজে ঘটবে। আবার হাইড্রেশন হবে, নিউক্লিয়ার মেমব্রেন সিনথেসিস ঘটবে এবং নিউক্লিওলাস অ্যাপিয়ার হবে এনওআর রিজিয়ন থেকে এবং দেখা যাচ্ছে যে একটি কমপ্লিট নিউক্লিয়াস সিন তৈরি হচ্ছে এবং দুই পোলে। এই ঘটনাটিকে বলা হচ্ছে কি টেলোফেজ। এবং টেলোফেজের পরে যেটি আসবে সেটি হচ্ছে কি সাইটোকাইনেসিস, অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ
ক্যারিওকাইনেসিস কমপ্লিট হয়ে গেল। এর পরের ঘটনা হচ্ছে সাইটোকাইনেসিস। এই সাইটোকাইনেসিসে কী ঘটনা ঘটবে, প্ল্যান্ট সেল অ্যানিম্যাল সেলে কিছুটা ডিফারেন্স আছে। অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে যখন দুই পোলে ইন্টারফেজের টেলোফেজের পরে দুটো নিউক্লিয়াস ফর্মেশন হলো, তারপরে তার দেখা যাবে যে ইকুয়েটোরিয়াল প্লেনে সেল মেমব্রেনটা সেলের ভেতরের দিকে প্রবেশ করবে এবং সেলের ভেতরের দিকে প্রবেশ করে তারা দেখা যাবে যে ভিতরে আস্তে আস্তে সংযুক্ত হয়ে দুটো সেপারেট সেল সিনথেসিস বা তৈরি করবে, ফর্মেশন হবে। এই দুটো, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি, ক্লিভেজ। অর্থাৎ অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে সাইটোকাইনেসিস হয় ক্লিভেজ প্রসিডিওরের মাধ্যমে, কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কী হবে, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখা যাবে যে মাঝখানে সেল প্লেট ফর্মেশন ঘটবে, মাইক্রোফিলামেন্টগুলো তারা ফ্র্যাগমোপ্লাস্টে কনভার্ট হবে, ফ্র্যাগমোপ্লাস্টের সঙ্গে গলগি বডিজ সংযুক্ত হবে, সংযুক্ত হয়ে তারা দেখা যাবে সেল প্লেট ফর্মেশন করবে এবং এই সেল প্লেটের উপরে সেলুলোজ বা অন্যান্য মেটেরিয়ালগুলো বা অন্যান্য কার্বোহাইড্রেটগুলো সেগুলো সিনথেসিস এর উপরে হয়ে এখানে দেখা যাবে যে সেল ওয়াল ফর্মেশন হলো। এটি প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এটি দেখতে পাওয়া যাবে, অর্থাৎ এটিও প্ল্যান্ট সেলের সাইটোকাইনেসিস। অর্থাৎ এখানে সেল প্লেট সিনথেসিস হচ্ছে, ফর্মেশন হচ্ছে এখানে ক্লিভেজ। ক্লিভেজ এই প্রসিডিওরে এই ঘটনাটা ঘটবে। তাহলে কোনো সেল, সেল সাইকেল এবং মাইটোসিস তোমরা জানলে, কোনো সেল যদি দেখা যায় যে টেলোফেজ হলো তারপরে সাইটোকাইনেসিস হলো না, তাহলে কী ঘটনা ঘটবে, সাইটোকাইনেসিস না হলে দেখা যাবে যে একটি সেলের মধ্যে দুটি নিউক্লিয়াস দেখতে পাওয়া যাবে। এই সেলটি যদি পুনরায় আবার ডিভাইড করে, আবার যদি সাইটোকাইনেসিস না হয়, তাহলে চারটি নিউক্লিয়াস দেখা যাবে। এই যে এই যে ঘটনাটা ঘটছে, এটি অ্যানিম্যাল সেলেও দেখতে পাওয়া যেতে পারে, প্ল্যান্ট সেলের ক্ষেত্রেও দেখতে পাওয়া যেতে পারে। এটিকে বলা হয় কি, সিনোসাইট এবং সিনসাইটিয়াম। যদি অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে ঘটে তাহলে সিনসাইটিয়াম, এবং প্ল্যান্ট সেলের ক্ষেত্রে ঘটলে এটিকে বলা হচ্ছে কি, সিনোসাইট। তাহলে আমরা মাইটোসিস আমরা জানলাম, মাইটোসিস কেন হচ্ছে বা মাইটোসিস এর সিগনিফিকেন্স কী, মাইটোসিসের মাধ্যমে কী ঘটনাগুলো ঘটছে আমরা দেখতে পাচ্ছি। যে মাইটোসিস যদি না হতো তাহলে আমরা একটি কোষ থেকে যে আমাদের বা একটি সেল থেকে যে আমাদের জীবন শুরু হয়েছিল, সেখান থেকে আমাদের মাল্টিসেলুলার অর্গানিজম কখনোই আমাদের তৈরি হতো না। অর্থাৎ সেল ডিভিশনের মাধ্যমেই আমরা একটা কোষ থেকে একাধিক বহু কোষযুক্ত জীবের সৃষ্টি হচ্ছে। এককোষী জীব যারা আছে বা এক ইউনিসেলুলার অর্গানিজম, তাদেরও সেল ডিভিশন ঘটছে মাইটোসিসের মাধ্যমে। আমাদের সেল বডির কোথাও যদি দরকার হয় রিপেয়ার হওয়ার, সেক্ষেত্রে সেল ডিভিশন হবে মাইটোসিসের মাধ্যমে। সেল সারফেস এবং ভলিউমের রেশিও মেনটেন হবে সেল ডিভিশনের, এই মাইটোসিসের মাধ্যমে। ডিএনএ আরএনএর যে রেশিও সেটিও মেনটেন হয় এই সেল ডিভিশনের মাধ্যমে। এই ঘটনাগুলো সেল ডিভিশনের মাধ্যমে হয়। এখানে একটি জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে আমি যেটা বলছিলাম যে সেল সাইকেলে কতগুলো চেক পয়েন্ট আছে, এই চেক পয়েন্টগুলো এররগুলোকে রেকটিফাই করতে হেল্প করে। যদি কোনো কারণে দেখা যায় যে চেক পয়েন্ট ফাংশন করছে না, তাহলে কী ঘটনা ঘটবে, কখনোই সেই সেল ডিভিশনটি স্টপ হবে না, অর্থাৎ কন্টিনিউয়াস সেল ডিভিশন হতে থাকবে। অর্থাৎ চেক পয়েন্ট যদি ফাংশন না করে, কন্টিনিউয়াস সেল ডিভিশন হতে থাকবে, সেল ডিভিশন স্টপ হবে না। ক্যান্সার সেলের ক্ষেত্রে এটি একটি মেন ক্যারেক্টার। যদি সেল ডিভিশন কন্টিনিউয়াস হতে থাকে, তাহলে দেখতে পাওয়া যাবে যে সেল মাস তৈরি হবে, তখন সেটিকে বলা হচ্ছে কি, টিউমার। যদি এই সেল ডিভিশন স্টপ হয়ে যায়, তাহলে টিউমারের একটা জায়গায় স্টপ হয়ে গেল ডিভিশন,
কিন্তু কন্টিনিউয়াস যদি হতে থাকে তাহলে টিউমার থেকে কিছু সেল তারা ডিটাচ হয়ে গিয়ে তারা তখন ব্লাড সার্কুলেশনের মাধ্যমে তারা অন্য জায়গায় গিয়ে তখন কি করবে ক্যান্সার সৃষ্টি করবে, তখন সেটিকে বলা হয় মেটাস্ট্যাসিস। অর্থাৎ টিউমার দুই ধরনের হতে পারে, একটি বিনাইন টিউমার, একটি ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমারের গ্রোথ স্টপ হয়ে যায়, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে সেল ডিভিশন কন্টিনিউ হতে থাকে এবং সেটি ক্যান্সারে কনভার্ট হয়। এবার আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে মিওসিস। মিওসিস কোথায় হয় আমি তোমাদেরকে আগেই বলেছি যে মিওসিস কোন স্থানগুলোতে মিওসিস সেল ডিভিশন হয়, মিওসিস সেল ডিভিশন কাকে বলে। আমরা এখানে এবার যেটা জানবো সেটা হচ্ছে মিওসিস সেল ডিভিশনের প্রসিডিওরটা কী। মিওসিস সেল ডিভিশনে যেহেতু একটি সেল থেকে চারটি সেল তৈরি হচ্ছে বা উৎপন্ন হচ্ছে এবং ক্রোমোজোম নাম্বার দেখা যাচ্ছে যে প্যারেন্টাল সেলে যা থাকে ডটার সেলে দেখা যাচ্ছে যে সেই ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ 2n নাম্বারের ক্রোমোজোম থাকলে হ্যাপ্লয়েড নাম্বারের ক্রোমোজোম হচ্ছে। কীভাবে এই ঘটনাটা ঘটছে, মিওসিসকে দেখা যায় এর দুটো ফেজ আছে বা দুটো স্টেজ আছে, একটি হচ্ছে মিওসিস ওয়ান আর একটি হচ্ছে মিওসিস টু। মিওসিস ওয়ান এটিকে বলা হয় হেটারোটাইপিক ডিভিশন এবং মিওসিস টুকে বলা হচ্ছে হোমোটাইপিক ডিভিশন। তার কারণ কী, কারণ হচ্ছে যে মিওসিস ওয়ানে এখানে ক্রোমোজোম নাম্বার অর্থাৎ ডিপ্লয়েড নাম্বারের ক্রোমোজোম থেকে হ্যাপ্লয়েড নাম্বারের ক্রোমোজোম উৎপন্ন হচ্ছে, কিন্তু মিওসিস টুতে যে হ্যাপ্লয়েড নাম্বারের ক্রোমোজোমযুক্ত দুটি অপত্য কোষ উৎপন্ন হলো মিওসিস ওয়ানে তার সঙ্গে সমান থাকছে, সেই জন্য তাকে বলা হচ্ছে হোমোটাইপিক ডিভিশন বা সমবিভাজন, এটিকে বলা হয় হেটারোটাইপিক ডিভিশন। মিওসিস ওয়ান এর কতগুলি ফেজ আছে, যেমন প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান এবং টেলোফেজ ওয়ান। তাহলে মিওসিস ওয়ান তার আগেও কিন্তু দেখা যায় যে ক্রোমোজোম তার মধ্যে যে ডিএনএ থাকে ডিএনএর কন্টেন্টটাকে ডবল করে নেয় এবং দেখা যাচ্ছে যে প্রোফেজ ওয়ানটা খুব ইম্পর্টেন্ট এই ফেজটা, এবং প্রোফেজ ওয়ানে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস কতগুলি উপদশা বা সাব স্টেজ দেখতে পাওয়া যায়, প্রত্যেকটা স্টেজই খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটি ঘটনা ঘটে সেটি হচ্ছে মেটাফেজ ওয়ান, মেটাফেজ ওয়ানের পরে অ্যানাফেজ ওয়ান, তারপর টেলোফেজ ওয়ান। টেলোফেজ ওয়ানের পরে দুটি সেল সেপারেট হতেও পারে, অর্থাৎ না হয়েও তারপরেও তার মধ্যে সেকেন্ড ডিভিশন শুরু হতে পারে। মাঝখানের যে ফেজটি তাকে বলা হচ্ছে ইন্টারকাইনেসিস। এই ইন্টারকাইনেসিসের সময় সে সময় আরএনএ সিনথেসিস, প্রোটিন সিনথেসিস এই ঘটনাগুলি ঘটবে, কিন্তু ডিএনএ রেপ্লিকেশন এখানে হবে না। এটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, ইন্টারকাইনেসিসে ডিএনএ রেপ্লিকেশন হয় না। ডিএনএ যা রেপ্লিকেশন মিওসিস ওয়ানে প্রোফেজ ওয়ানের আগেই হবে। এক্ষেত্রেও প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু এবং টেলোফেজ টু, তারপরে সাইটোকাইনেসিস ঘটবে। এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ যে সেকেন্ড স্টেজগুলো আছে সেগুলো সেম অ্যাজ মাইটোসিস, সেই জন্য এই মিওসিস টুটা আমি এখানে আর তোমাদেরকে আলোচনা করব না, যেহেতু মাইটোসিস তোমাদেরকে পড়িয়েছি এই একই রকমের ঘটনা এইখানে ঘটবে। আমি এখানে যেটা তোমাদেরকে বোঝাবো বা বলবো সেটি হচ্ছে প্রোফেজ ওয়ান। প্রোফেজ ওয়ানের ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, পাঁচটা সাব স্টেজ আছে। কী কী? লেপটোটিন, এখানে কতগুলো দেখো ছবি দেখতে পাচ্ছ, এই ছবিগুলো প্রত্যেকটাই কিন্তু এটি কোনো সেল নয়, এটি নিউক্লিয়াসের ছবি। এর বাইরের দিকে সেল মেমব্রেন আছে, একটি নিউক্লিয়াস, সেটি প্রোফেজ ওয়ানে কী ঘটনাগুলো ঘটছে সেই নিউক্লিয়াসের ভেতরের এই চিত্রগুলো এখানে দেয়া হয়েছে। প্রোফেজ ওয়ানে লেপটোটিন অর্থাৎ এইটিকে বলা হচ্ছে কি, লেপটোটিন সাব স্টেজ। লেপটোটিন সাব স্টেজে যে ঘটনাগুলো ঘটবে সেটি হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম, সেখান থেকে দেখা যাচ্ছে ক্রোমোজোমে রূপান্তরিত হচ্ছে, নিউক্লিয়ার রেটিকুলাম ক্রোমোজোমে কনভার্ট হচ্ছে এবং এই ক্রোমোজোমগুলো যেগুলো সমসমস্ত ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম, সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই অর্থাৎ সব ক্রোমোজোমের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে তারা সরু সুতোর মতন থেকে মোটা স্থূল হয়েছে এবং এর মধ্যে ক্রোমাটিন ক্রোমোমিয়ারগুলো
পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, অর্থাৎ ক্রোমোমিয়ার এক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং আরেকটি ঘটনা ঘটবে, সেটি হচ্ছে কি যে লেপটোটিনের শেষের দিকে এখানে এই ক্রোমোজোমগুলো দেখা যাচ্ছে যে নিউক্লিয়াসে যেদিকে সেন্ট্রোজোম থাকে সেই সেন্ট্রোজোমের দিকে এই ক্রোমোজোমগুলো তারা ফুলের তোড়ার মতন অবস্থান করে। ডার্লিংটন সায়েন্টিস্ট, তিনি এটা প্রথম দেখেছিলেন এবং তিনি এটাকে বলেছিলেন বোকে স্টেজ। তিনি এটাকে বলেছিলেন কি বোকে স্টেজ, অর্থাৎ বোকে স্টেজে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলো তারা এরকম ফুলের তোড়ার মতন অবস্থান করে, ফুলের তোড়ার মতন অবস্থান করে, এইটাকে বলা হচ্ছে কি বোকে স্টেজ। অর্থাৎ এগুলো লেপটোটিন, এটা এগুলো তাহলে কি ক্রোমোজোম। এগুলো ক্রোমোমিয়ার, এটি নিউক্লিওলাস। লেপটোটিনের পরে জাইগোটিন। জাইগোটিন কি দেখা যাবে, এটি যা লেপটোটিন, লেপটোটিনের পরে জাইগোটিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস এবং ক্রোমোজোমগুলি তারা হোমোলোগাস ক্রোমোজোম তারা জোড়ায় জোড়ায় অবস্থান করবে। অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমগুলি তারা দেখতে পাওয়া যাচ্ছে যে কেমন তারা জোড়ায় জোড়ায় অবস্থান করছে। এই জোড়ায় জোড়ায় যখন অবস্থান করবে তখন তাদেরকে বলা হবে কি বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট বা ডায়াড, বাইভ্যালেন্ট বা ডায়াড। এবং এরা তখন দেখা যাচ্ছে যে এদের মধ্যে একটি নিউক্লিও প্রোটিন দিয়ে তৈরি কতগুলো ব্রিজ দেখতে পাওয়া যায় যাকে বলা হচ্ছে কি সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। অর্থাৎ সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স দিয়ে তারা বাইভ্যালেন্টগুলি তারা পরস্পর কানেক্টেড থাকে। এই ঘটনাটিকে বলা হচ্ছে জাইগোটিন। এটি কি এগুলো হচ্ছে বাইভ্যালেন্ট। জাইগোটিনের পরে প্যাকাইটিন। প্যাকাইটিনে কি দেখতে পাওয়া যায়, প্যাকাইটিনে দেখতে পাওয়া যাবে যে প্রত্যেকটা বাইভ্যালেন্টের হোমোলোগাস ক্রোমোজোম, প্রতিটি ক্রোমোজোম তারা সেন্ট্রোমিয়ার ব্যতীত বা বাদ দিয়ে তার প্রত্যেকটি দুটো করে ভাগ হয়ে যায়, দুটি করে ক্রোমাটিড। এবং প্রত্যেকটা ক্রোম একটা ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আমি এখানে যদি তোমাদেরকে বলি তাহলে এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ছাড়া ক্রোমোজোম দুটো ভাগে ভাগ হয়ে গেছে, প্রতিটিকে বলা হচ্ছে ক্রোমাটিড এবং এই দুটিকে বলা হচ্ছে এইটি এবং এইটি পরস্পর পরস্পরের সিস্টার ক্রোমাটিড। এইখানেও তাই এইটি এবং এইটি পরস্পর পরস্পরের সিস্টার ক্রোমাটিড। কিন্তু এই ক্রোমোজোমের ক্রোমাটিড এবং এই ক্রোমোজোমের ক্রোমাটিড পরস্পর নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এই প্যাকাইটিন উপদশাতে বা সাবস্টেজে দেখতে পাওয়া যাচ্ছে যে সিস্টার ক্রোমাটিডগুলো তারা একই ক্রোমোজোমে অবস্থান করছে এবং হোমোলোগাস ক্রোমোজোমগুলো যখন পাশাপাশি অবস্থান করছে তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা পেয়ারিং হচ্ছে এবং তাদের মধ্যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে তাদের কিছু ক্রসিং ঘটনা ঘটছে। ক্রসিং, এই ক্রসিংগুলোকে বলা হচ্ছে কি ক্রসিং ওভার। অর্থাৎ এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এক্সের মতন কিছু জায়গায় তারা ক্রস করেছে, এটিকে বলা হচ্ছে কি ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার হওয়ার ফলে দেখা যাচ্ছে যে কতগুলো পয়েন্টে তারা ক্রস করেছে, এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে কায়াজমা।
এবং এই ফেনোমেননটাকে বলা হচ্ছে কি ক্রসিং ওভার। অর্থাৎ ক্রসিং ওভার হওয়ার ফলে দেখা যাচ্ছে যে হোমোলোগাস ক্রোমোজোমের দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের এক্সচেঞ্জ হচ্ছে। এখানে কতগুলো এনজাইমেটিক রিয়াকশান আছে আমি তোমাদেরকে সেগুলো এখানে দরকার নাই বললাম না। প্যাকাইটিনের পরে যে ঘটনা ঘটবে সেটিকে বলা হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিনের ক্ষেত্রে কি ঘটবে, প্যাকাইটিনে দেখা যাচ্ছে যে এই কায়াজমা অনেকগুলি জায়গাতে ফরমেশন হয়েছে, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, কায়াজমা ফরমেশনের ফলে দেখা যাচ্ছে যে এই কায়াজমাগুলো ডিপ্লোটিনে তারা পরস্পর আস্তে আস্তে দূরে সরতে থাকবে। এই কায়াজমার এটিকে বলা হচ্ছে কি টার্মিনালাইজেশন, টার্মিনালাইজেশন অফ কায়াজমা। অর্থাৎ কায়াজমাগুলো আস্তে আস্তে প্রান্তের দিকে সরতে থাকছে এবং এই কায়াজমাগুলোর এই মুভমেন্টটাকে বলা হচ্ছে যে টার্মিনালাইজেশন। এই ঘটনাটা ঘটছে কোথায়, ডিপ্লোটিন স্টেজে। এরপরে ডায়াকাইনেসিসের ক্ষেত্রে কি হবে, ডায়াকাইনেসিসের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে এই টার্মিনালাইজেশনটি ম্যাক্সিমাম হবে, টার্মিনালাইজেশন ম্যাক্সিমাম হবে হয়তো একটি বা দুটি ছাড়া আর কোথাও কায়াজমা তারা অ্যাটাচ থাকবে না, একটি দুই একটি জায়গায় তারা পরস্পরকে ক্রস করে থাকবে। এই ঘটনাটা ঘটবে ডায়াকাইনেসিস। এবং ডায়াকাইনেসিস মানেই হচ্ছে প্রোফেজ ওয়ানের শেষের দিক। প্রোফেজ ওয়ানের শেষের দিকে দেখতে পাওয়া যাবে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম সব কিছুই ডিসঅ্যাপিয়ার আস্তে আস্তে হবে এবং সেন্ট্রোজোমের দুটো সেন্ট্রিওল দুই পোলের দিকে সেলের যেতে শুরু করবে। এই ঘটনাগুলো আমরা ডায়াকাইনেসিসের ক্ষেত্রে দেখতে পাবো। এখানে তোমাদের একটু বলে রাখি যে বাইভ্যালেন্ট আমরা দেখতে পেয়েছিলাম জাইগোটিনে, প্যাকাইটিনের ক্ষেত্রে যখন দেখতে পাবো প্রতিটি বাইভ্যালেন্টের অর্থাৎ প্রতিটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিডে ভাগ হয়ে যাচ্ছে, তখন হোমোলোগাস ক্রোমোজোমে দেখা যাচ্ছে চারটি ক্রোমাটিড আছে, তখন তাদেরকে বলা হচ্ছে কি টেট্রাড, তখন তাদেরকে বলা হচ্ছে কি টেট্রাড। তাহলে ডায়াকাইনেসিস হয়ে যাওয়া পর্যন্ত প্রোফেজ ওয়ান, প্রোফেজ ওয়ানের পরে মেটাফেজ ওয়ানে কী ঘটনা ঘটবে, মেটাফেজ ওয়ানে দেখতে পাওয়া যাবে যে ক্রোমোজোমগুলি দুই মেরুর বা দুই পোলের সেখান থেকে স্পিন্ডল ফাইবারের সঙ্গে সেন্ট্রোমিয়ার রিজিয়ানে কানেক্টেড থাকবে এবং সেন্ট্রোমিয়ার রিজিয়ানে কানেক্টেড থাকার জন্যই অর্থাৎ আমরা এখানে মেটাফেজ ওয়ানে দেখতে পাবো একটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে একদিকের স্পিন্ডল ফাইবার এবং একটি আরেকটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে আরেক দিকের স্পিন্ডল ফাইবার কানেক্টেড থাকবে। অর্থাৎ একই সেন্ট্রোমিয়ারের সঙ্গে দুই দিকের স্পিন্ডল ফাইবার কানেক্টেড থাকবে না, যেটা আমরা মেটাফেজ মাইটোসিসের মেটাফেজে দেখতে পেয়েছিলাম সেই রকম ঘটনা মেটাফেজ ওয়ানে এখানে ঘটবে না। অ্যানাফেজে দেখতে পাওয়া যাবে দুই দিকের স্পিন্ডল ফাইবারে যেহেতু টান পড়বে, দুই দিকের স্পিন্ডল ফাইবার আস্তে আস্তে যেহেতু সংকুচিত হতে থাকবে সেই জন্য এই কায়াজমা রিজিয়ানগুলোতে আস্তে আস্তে তারা সেপারেট হয়ে গিয়ে অর্ধেক ক্রোমোজোম উপরের মেরুতে, অর্ধেক ক্রোমোজোম নিচের মেরুতে, অর্থাৎ দুই পোলের দিকে, সেলের দুটো অপোজিট পোলের দিকে দুটি ক্রোমোজোম মুভমেন্ট শুরু করবে অ্যানাফেজ ওয়ানে এবং টেলোফেজ ওয়ানে গিয়ে তারা আবার নিউক্লিয়াস ফর্ম করবে। মিওসিস টু, প্রোফেজ টু, মিওসিস টু, মাইটোসিস সেল ডিভিশন তোমাদেরকে আগে বুঝিয়েছি, ঠিক তার মতন একই রকমের ঘটনাগুলো ঘটবে। তাহলে আমরা এখান থেকে মিওসিস পড়লাম, মিওসিসে তাহলে সিগনিফিক্যান্স কী, মিওসিসের ফলে দেখতে পাওয়া যাচ্ছে কোনো একটা স্পিসিসের ক্ষেত্রে যে যারা মিওসিস যাদের ক্ষেত্রে হচ্ছে ক্রোমোজোম নাম্বার সেই স্পিসিসের কনস্ট্যান্ট থাকছে মিওসিসের জন্য। আমরা দেখতে পেয়েছি যে স্পার্ম ওভাম এগুলো প্রোডিউস করছে মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে, মিওসিসে স্পার্মে হ্যাপ্লয়েড নাম্বারের ক্রোমোজোম থাকে, ওভামে হ্যাপ্লয়েড নাম্বারের ক্রোমোজোম থাকে, এই হ্যাপ্লয়েড এবং হ্যাপ্লয়েড 2n নাম্বারের যে ক্রোমোজোম
যুক্ত যে সেল সৃষ্টি হলো, সেই সেল আমাদের জীবনকে এগিয়ে নিয়ে চলল। অর্থাৎ কোনো একটা স্পিসিসে ক্রোমোজোম নাম্বার কনস্ট্যান্ট রাখতে মিওসিস সেল ডিভিশনের সিগনিফিক্যান্স আছে। এছাড়া কি, এছাড়া দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু ক্রোমোজোমের এক্সচেঞ্জ হচ্ছে তাহলে ভ্যারিয়েশন এক্ষেত্রে আসবে, অর্থাৎ জিনের এক্সচেঞ্জ ঘটছে সেই জন্য ভ্যারিয়েশন দেখতে পাওয়া যাচ্ছে। এবং এর ফলে দেখতে পাওয়া যাচ্ছে কি, এই সেল ডিভিশনের মাধ্যমে যে মিউটেশন ঘটতে পারে, ক্রোমোজোম যদি দেখা যায় যে দুটো ক্রোমোজোম একই সেলের দিকে আর আরেকটি সেলের দিকে কোনো ক্রোমোজোম সেদিকে কম থাকলো, তাহলে ক্রোমোজোমের নাম্বারের ডিফারেন্সও এর জন্য ঘটতে পারে। এই এই ঘটনাগুলো ঘটে। ইভলিউশনের ক্ষেত্রে এই মিওসিস সেল ডিভিশনের বিরাট ইম্পর্টেন্স আছে, যেহেতু জেনেটিক ভ্যারিয়েশন দেখতে পাওয়া যাচ্ছে, ভ্যারিয়েশন হওয়ার জন্য সেই স্পিসিসটার ইভলিউশনও ঘটবে এবং কন্টিনিউয়াস ঘটে চলেছে। এর ফলে দেখা যাচ্ছে মিওসিসের এই ইম্পর্টেন্সগুলো আছে। তাহলে আমরা এখানে আজকে তোমরা সেল সাইকেল, মাইটোসিস এবং মিওসিস সেল ডিভিশন সম্বন্ধে জানলে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বইয়ে তোমাদের কাছে, প্রত্যেকের কাছে বই আছে, বইয়ে যে চিত্রগুলো বা ছবিগুলো আছে সেই ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং ছবিগুলো দেখে দেখে প্রত্যেকটা স্টেজের বা সাব স্টেজের ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো ভালো করে পড়বে এবং ছবিগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। আজকে আমি তোমাদেরকে এই বলে এখানেই শেষ করলাম।